যি সময়ত রাজ্যত নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাইছে সেই সময়তে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে মিশন সাহসী নামৰ এক প্রশংসনীয় পদক্ষেপ হাতত লৈছে। নারীসকলৰ আত্মসুরক্ষার বাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে কামপুর উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়ের খেলপথারত যুবতীসকলৰ আত্মরক্ষার বাবে এক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ শিবিরত প্রায় শতাধিক প্রশিক্ষার্থী অংশগ্রহণ করে। নারীসকলে এই প্রশিক্ষণের জড়িয়ে নিজকে আত্মসুরক্ষা দিব পারে তারে আশা করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। আমি জানো যে ইয়াত নারী আস্তে পূজ্যন্তী রামায়ন্তী তত্ত্ব দেবতা, অর্থাৎ যত নারীক পূজা করা হয়, যত নারীক সন্মান করা হয়, যত নারীক আমি শ্রদ্ধা করো তাতে দেবতায় বসবাস করে। ইয়ার ফলস্বরূপে আমার তিনি অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গার কথা কব পার। যেতিয়া ভারতবর্ষয় স্বাধীনতার বাবে সংগ্রাম করে আছিল, তেতিয়া রানী লক্ষ্মীবাই দরে সাহসী মহিলা আগবাড়ি আইছিল ভারতবর্ষক স্বাধীনতা করবর কারণে। অসমৰ ক্ষেত্রতো মূলাগা বড়ো কনকলতার কথা আমি কব পার। বর্তমান সময় দেখিলে পোৱা গৈছে যে ভারতবর্ষকে আদি করে বিভিন্ন প্রান্তত নারী নির্যাতন, নারী ধর্ষণের দরে বিভিন্ন ঘটনা সংঘটিত হবলে ধরেছে। ইয়ার পরিপ্রেক্ষিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে সমগ্র ভারতবর্ষজোড়া মিশন সাহসী নামের এক ছাত্রীসল আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ইয়াকে সারগত করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কামপুর শাখায়ও এই মিশন সাহসী নামের ছাত্রীসলের সাতদিনিয়া আত্মরক্ষার শিবিরের ব্যবস্থা করেছে উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলপথারত। অনুভব মানে ভালে লাগিছে, নিজকে ধরক এনেকা ভাবে সজাব পারিম বলে পেলায় উৎসাহিত হয়ে মানে উলাই আইসু, মানে নিজকে সক্ষম করিম বলে তো ভালে লাগিছে। মানে করি ধর নিজের এক্সারসাইজও হয়েছে বা কি বা ট্রেনিংটাও হয়েছে, তো ভালে লাগিছে। ইয়াতে ধরক আজি এটা ধরক আজি সমাজত ধরক নিজে মানে কি বাহিরত উলাই যাওয়া হোক বা নিজের ঘরখনতে নিজে সুরক্ষিত নহয় সেনকা এজন অনুভবও হয়। তো অকলে এজনী ছোৱালী ঘর থাকিবলে হলে কিমানখিনি অসুবিধা, কিমান ভয়ত থাকিব লাগে, কিমান সংকট থাকিব লাগে। তো তেনেকুৱা অবস্থাত বা বাহিরলে উলাই গলেও বাহিরের সমাজখনত ধরক নিজে সুরক্ষিত যেন অনুভব নহয় বা সমাজ উলাই গুজার পিছত মানে এজনী ছোৱালীক যেনেভাবে চোৱা যায়, যেনেকুৱা ব্যবহার করা যায় বা আজিকালি যেনেকুৱা ধর্ষণ যেনেকুৱা হয়ে আছে, তো তেনেকুৱা অবস্থাত নিজকে মানে সবল কৰিবলৈ বা সক্ষম কৰিবৰ কাৰণে, নিজকে সুরক্ষিত কৰিবৰ কাৰণে মানে আমি এই প্রশিক্ষণ লৈ আছো। কামপুৰৰ পৰা ৰূপজ্যোতি ভূঞাৰ ৰিপৰ্ট, AWN 24 নিউজ। Villa Shivalay, a luxurious guest house in Dergaon. Let's spend some time in Villa Shivalay, a homely natural environment while visiting Kaziranga and Majuli. Villa Shivalay, Nani Devi Path, Ward Number 10, Dergaon, District Golaghat, Assam. Our contact number 9435111319 and 97068935 38.